हाय फ्रेंड्स सकलके मोर चैनल ने पुनरबार स्वागतम जनायसो आरो आजि कम माने फार्मत माने की बेमार होय लेयर फार्म होक लोकल फार्म होक बा बयला फार्म होक की बेमार होय हेब्लक अपट कम तो वीडियो तो साइडे बाय खले आरो दे वीडियो तो आरंभ करू आरो आजि म जनकिटा बेमार कथा कबले लिसो एकटा माने প্রতিখন ফার্মতে হয় লেয়ার ফার্ম হোক লোকেল হোক বা ব্রয়লার হোক সবতে হয় আর এই সর অবস্থাত বেশিকে হয় আর ডর হলেও হয় আর প্রথমতে আপনার হয় মেইন যুন্টু হয় মানে প্রতিখন ফার্মতে এই সিআরডিটো হয় সিআরডিটো আপনার সর অবস্থাত বেশিকে হয় তো ঠান্ডাটো পটকে লাগে তো সেই কারণে আপনার সিআরডিটো হয় সিআরডি আর আপনার গরম দিনতো হয় তো গরম দিনা আপনালকে যদি বেশিকে যদি পানি দি দিয়ে খাবলে মানে গরম বলি তো তেতিয়া হয় পানি যদি বেশিকে খায় নর্মাল দিনতক তেতিয়া হয় আর আপনালকে ঠান্ডা দিনত গরম পানি ব্যবহার করব গরম পানি ব্যবহার করব লাগে তেতিয়া মানে সিআরডিটো নহয় আর পাল বিলাক ঠান্ডা মানে নহমাবলে কারণে ত্রিপাল যোনব দিয়ে সেবিলাক পেলাই দিব আর ফার্মত যদি আপনার সিআরডিটো যদি বেশি হয়ে যায় তেতিয়া আপনার নেবাছে তো এটো বেশি যদি হয়ে যায় তেতিয়া নেবাছে যদি কম প্রথম হন্তে যদি আপনার ধরা পেলাব পায় তেতিয়া মানে বাঁচা চান্সটো বেশি থাকে আর আপনার সিআরডি হলে রাতি ফার্মত যাব যদি আপনার হয়েছে নিচিনা লাগে তেতিয়া আপনার রাতি ফার্মত যাব লাইট সাইড অফ করে তো তেতিয়া আপনার আওয়াজটা আনব তো সেই আওয়াজটা যদি হয় ঘর ঘরকে হব তেতিয়া আপনার গম পাব সিআরডি হয় আর আপনার যোনটো পায়খানা করব তো সেইটো আপনার চাব পাৰে তো আপনার বগা বগাকে করব তো সেই বগা বগাকে যদি করে তেতিয়া আপনার গম পাব সিআরডি হয় আর কুকুরাটো জোপোকাটো লাগি থাকলে বেশি হয়ে যায় তো সেই জোপোকা নলগতে আপনার যদি ধরা পেলাব পায় তেতিয়া বচা চান্সটো বেশি থাকে আর আপনার যদি বেশি হয়ে যায় জোপোকা যদি লাগি থাকে এটা দুটা তেতিয়া আপনার সেইকেইটা সাইড করে বাকিখিনি মানে ট্রিটমেন্ট করব আর ট্রিটমেন্টত আপনার সিআরডি কারণে ব্যবহার করব পারে টেট্রাসাইক্লিন আর রেস্টিকেল বলে আছে তো এইকেইটা মানে ভাল দরব হয় তো সব ফার্মাই ব্যবহার করে এইকেইটা ব্যবহার করব পারে আর যদি আপনার ফার্মখন মানে লেতেরা হয়ে থাকে পুরা আর তেতিয়া মানে এটা বেমার হয় সেইটো আপনার তেজ হেগনি হয় তো সেইটো বেমার বহুত বেয়া হয় তো আপনার প্রথমতে তো গম নেপায় তো ঠিকই থাকিব কুকুরাজনী লাহে লাহে মানে দুর্বল হয় দানা নেখায় তো সেই তেজ হেগনি হয় তো প্রথম দিনাখন তো আপনার গম নেপায় মানে রঙাকে মানে হাগিব তো গম নেপায় তারপর লাহে লাহে আপনার পুরা তেজ হেগনি হয় পুরা তেজর নিচিনা রঙাকে হাগে তো সেইটো বেমার বহুত বেয়া তো সেইটো কারণে আপনার ফার্ম ফার্মখন মানে সাফাকে রাখব যেটা আপনার নহয় আর দানা পাত্র এইবিলাক মানে ধুই থাকবে আর পানি দিয়া তো সেইবিলাকা হয় তো সেইটো আপনার করলে আপনার নহয় আর আপনার লেয়ার ফার্মত লেয়ার ফার্ম বা এনেকা লোকেল ফার্মত তো আজিনা যোনটো বেমার তো সেইটো হয় তো আজিনা বেমারটো আপনার সোনকালে সুচরে তো সেইটো বেমার যদি হয় তেতিয়া আপনার এন্টিবায়োটিক দিব এন্টিবায়োটিক যিকোনো মানে এটা রেস্টিকেল হয়ে গেল বা এনেকা টেট্রাসাইক্লিন তো কোনোবা এটা দিব তো এটো দিয়ার পিছত আপনার কলগেট কলগেট মানে যোনখিনি আপনার আজিনা হব মানে চকু বা ঠোঁট তো সেইবিলাকত মানে আপনার লগাই দিব দিনে দুই তিনিবার লগাব আর এসপ্তাহ ভিতর আপনার ভাল হয়ে যায় আর যোনডোখর মানে আজিনা হয় সেইবোৰ এরুয়াই দিব শুকাই যায় আর আজিনাটো হলে আপনার সেই চকুত বা ঠোঁটত হলে মানে সেই খাব নিয়ে মরি যায় কুকুরা এনেকে বহুত তো সেইটো কলগেটটো ব্যবহার করব পাৰে আর আপনার ডায়েরিয়া হয় ফার্মত ডায়েরিয়াটো আপনার যেটা আপনার দানাটো আপনার প্রি স্টার্টার বা স্টার্টারলে শিফট করে বা এনেকে স্টার্টার বা ফিনিশারলে যেটা শিফট করব সেই তেতিয়া হয় আপনার সেই দানা যেটা এনেকে শিফট করব তেতিয়া আপনার দুদিন তিনদিন আগত মানে লিভার টনিক দিব লিভার টনিক দিলে তেতিয়া আপনার সেই ডায়েরিয়াটো নহয় সেইটো কারণে হয় আর বেশি লেতেরা হলেও ফার্ম লেতেরা হলেও ডায়েরিয়া হয় তো সেইটো কারণে তো দানা যেটা সেভ করব তেতিয়া আপনার লিভার টনিকটো দিব তেতিয়া ডায়েরিয়া নহয়
আৰু আপোনালোকৰ ফাৰ্মত মানে কৰেজা যোনটো বেমাৰ, তো সেই কৰেজা বেমাৰ তো সেইটো হয়। কৰেজা বেমাৰ হ'লে আপোনালোকে এইটো ৰেষ্টিকেল বা টেট্ৰাচাইক্লিন এইকেইটা দিব পাৰে, আৰু এণ্ড্ৰফ্লক্সিন বুলি এটা আছে সেইটো দিব পাৰে, সেইটো দিলে আপোনালোকৰ ভাল হৈ যায়। তো সেইটো দিব লাগে। আৰু কৰেজা হ'লে আপোনালোকৰ চকুত মানে গোটাকে হয়, আৰু কেতিয়াবা এনেকৈ গোটাকে নহয়ও এনেই ফুলি থাকে চকুটো, গেছ হ'লে মানে যেনেকৈ ফুলে চকু, তো চকুৰ পৰা পানী ওলাই থাকে। তো সেইটো বহুতে চি আৰ ডি বুলিও ভাবে, তো সেইটো চি আৰ ডি নহয়, কৰেজা হয়। তো সেইটো বেমাৰ হয়। তো সেইটো আপোনালোকে যোনডোখৰ মানে ফুলি থাকিব তাত যোনটো গোটাকে থাকিব সেইটো উলিয়াই আপোনালোকে চকু দৰৱ দি এণ্টিবায়'টিক খুৱাই দিব। তো এণ্টিবায়'টিক 3 দিনমান খোৱালে হয়, তো বেছি খোৱালেও দিগদাৰ হয়। আৰু এণ্টিবায়'টিক খোৱাৰ পিছত সদায় আপোনালোকে ভিটামিন দিব। তো সেইটো ভিটামিন দিলে মানে ভাল, মানে যদি আপোনালোকে এণ্টিবায়'টিক খুৱায় তেতিয়া অলপ কমজুৰি হৈ যায়, তো সেইটো কাৰণে আপোনালোকে ভিটামিন খুৱাব লাগে। আৰু এটা বেমাৰ হয়, সৰুতে হয়, লেঙেৰা হয় কুকুৰাবিলাক, আৰু ডাঙৰ হ'লেও হয় কেতিয়াবা। যদি আপোনালোকৰ ভিটামিন মানে বি কমপ্লেক্সটো যদি কমি যায় তেতিয়া আপোনালোকৰ কুকুৰা পোৱালি বা কুকুৰা আপোনালোকৰ লেঙেৰা হয়, সেইটো কাৰণে আপোনালোকে ভিটামিন বি কমপ্লেক্সটো দিব। আৰু লেয়াৰ ফাৰ্মত আৰু এটা বেমাৰ হয়, মানে যোনটো কণী থাকে, কণী ওপৰৰ বাকলিটো, সেইটো মানে পূৰা একদম ঢিলাকৈ পাৰে। তো সেইটো কেলছিয়ামটো কম হ'লেও হয়, তো সেইটো কেলছিয়াম দি থাকিব লাগে কণী পোৱাৰ পিছত। আৰু এইকেইটা বেমাৰে মই এতিয়ালৈকে পাইছোঁ, তো সেইকাৰণে এইকেইটা ক'লোঁ, এইকেইটা কমন বেমাৰ মানে হয়, আৰু লোকেল কুকুৰা হওক ব্ৰইলাৰ হওক এইকেইটা হয়। তো আজিৰ ভিডিঅ'টো ইমানে, যদি আজিৰ ভিডিঅ'টো চাই ভাল পালে তেনে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰি দিব, আৰু কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব, তেতিয়া আহিবলগীয়া ভিডিঅ'বিলাকৰ ন'টিফিকেশ্যন পাব। তো আজিলৈ বাই বাই, অন্য এটা ভিডিঅ' লগ পাম।